বিএনপির শাসন দেখেছেন, জাতীয় পার্টির শাসন দেখেছেন, এখন আওয়ামী লীগের দেখতেছেন, তো এই বিএনপি এবং জাতীয় পার্টির শাসন কেমন ছিল আর এখন আওয়ামী লীগ যে শাসন করতেছে এই শাসনটা কেমন? শাসন তো ভালো, হ্যাঁ। বিএনপির সময় কেমন ছিল? বিএনপির সময় তো চুতিয়ে নম্বর ওয়ান। কি কারণে? হ্যাঁ, ওরা তো সন্ত্রাস পার্টি, মেলা কারণ করছে, মনে করেন টাকা কাড়ি নেওয়া, ডাং মার গুতিয়ে গাতি আইতে দিতে নানান রকম কাজ হয়েছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কেমন অবস্থা ছিল দেশে? বিএনপির সময় আমরা আপনারা দেখছেন আগুন জ্বলে উঠছে, মানুষ মারা গেছে, কত হত্যা হয়েছে, কত কিছু হয়েছে, এটা তো আপনাদের জানার বাকি নাই, সবাই জানে। তা আমরা তো সৎ হত্যার রাজনীতি চাই না, আমরা চাই দেশের শান্তিতে ঘুমাইতে, শান্তিতে থাকতে। ইতিমধ্যে কালকে একটা ঘটনা হয়েছে, আমি বলি নগদ ঘটনা, ডাকাতি হয়েছে দৌলত দিয়ায়, সেই ডাকাত কালকেই ধরা পড়ছে। তার প্রশাসন কতটুকু কাজ করতেছে আপনারা দেখেন, দৌলত দিয়ে তিনটের সময় ডাকাতি হয়েছে, সেই ডাকাত কিন্তু যাইতে পারে নাই, সেই ডাকাত ধরা পড়ছে, হাতে নাতে অস্ত্র সহ টাকা পয়সা সহ ধরা পড়ছে। বাংলাদেশে এত সুশাসন, এই দুর্নীতি শেখ হাসিনার সময় যা হচ্ছে এরকম কোনো আমলে হয় নাই। আওয়ামী লীগ সরকার যতটা উন্নত করছে দেশে, বিএনপি সরকার থাকাকালীন অতটা উন্নত হয় নাই দেশে। এই বিএনপি সরকার থাকাকালীন আপনার দেশে অনেক সন্ত্রাস, তারপরে এই খুন রাহাজানি হইতে এখন অনেকটা কমে গেছে আর কি। আমি মনে করি আওয়ামী লীগ সরকার আসাতে অনেক এই রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে আপনার, এরকম এইখানে এরকম আগে এত উন্নত রাস্তাঘাট ছিল না, যোগাযোগের যে আধুনিক ব্যবস্থাটা আগে ছিল না, এখন আওয়ামী লীগ সরকার আসার পরে আর কি অনেক আধুনিক হয়েছে। ঠিক আছে, আপনারা কেমন সরকার আগামীতে যাচ্ছেন? আমরা আওয়ামী লীগ সরকারই আশা করি, কারণ আওয়ামী লীগ সরকার থাকলে পরে দেশে অনেক উন্নতি হবে বলে আশা করি আমরা।